সুচিতা। কামলু তারাকপুর গ্রামে তার বাবা মার সাথে বসবাস করত। কামলু তারাকপুরের সরকারি একটি স্কুলে পড়াশোনা করত। সে পড়াশোনায় অনেক ভালো ছিল আর খেলাধুলাতেও সে সবসময় এগিয়ে থাকত। স্কুলের হেডমাস্টার তার অনেক প্রশংসা করতেন। একদিন খেলাধুলার প্রতিযোগিতায় প্রথম হবার পর তিনি স্কুলের পক্ষ থেকে পুরস্কার দেওয়ার সময় তাকে বলে, কামলু, তুমি আর একবার দেখিয়ে দিলে যে যতদিন তরকপুর স্কুলে তুমি আছো ততদিন এই স্কুল খেলাধুলায় সবসময় প্রথম হবে। কামলু বাড়িতে এসে তার পুরস্কার তার বাড়ির সবাইকে দেখায়। মা, বাবা, দেখুন আজকে আমি আরো একটা ট্রফি জিতেছি, তোমাকে নিয়ে আমি গর্ব করি। পরের দিন কামলু যখন স্কুলে পৌঁছায় তখন সে জানতে পারে আরো একটি খেলার প্রতিযোগিতা হবে যেখানে ছোট বড় সব স্কুল অংশ নেবে, আর এই প্রতিযোগিতার বিজয়ীকে গোল্ড মেডেলের সাথে সাথে এক জোড়া সোনার জুতা দেওয়া হবে। কামলু তার শিক্ষককে বলে, স্যার স্যার, আমি কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব? হ্যাঁ হ্যাঁ কামলু, তুমি না গেলে কে যাবে? আম্মা পুরোপুরি নিশ্চিত যে ওই সোনার জুতো তুমিই জিতবে। আমাকে ভরসা করার জন্য ধন্যবাদ স্যার। আর কামলু প্রতিযোগিতার প্রস্তুতি নিতে শুরু করে। অবশেষে সেই দিন চলে আসে। কামলু প্রতিযোগিতার জন্য তার স্কুলের সাথে প্রতিযোগিতার শহরে যায়। প্রতিযোগিতার দিন কামলু খালি পায়েই দৌড়াদৌড়ি করে। আরে, এ আবার করতে গেল, এ কি হবে পুরস্কার জিতবে? এর কাছে তো পড়ার জন্য জুতোও নেই, আর স্বপ্ন দেখছে সোনার জুতো জেতার। প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর দেখতে দেখতে কামলু প্রত্যেক প্রতিযোগিতাতেই প্রথম হয়। ছোট দৌড়, বড় দৌড়, লং জাম্প, হাই জাম্প, সে সব কিছুতেই প্রথম হয়। এরপর শেষ দৌড় প্রতিযোগিতা বাকি ছিল। কামলু তাতেও খুব ভালো করে আর খালি পায়ে দৌড়ানো সত্ত্বেও সে প্রথম হয়ে যায়। এটি দেখে সবাই অবাক হয়। কামলুর শিক্ষক তাকে তার কাঁধে তুলে নেন আর পুরস্কারের ঘোষণা হয়। সকল প্রতিযোগী মন প্রাণ দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে, কিন্তু বিজয়ী হয়েছে তরকপুর গ্রামের কামলু, আর পুরস্কার হিসেবে কামলুকে সোনার জুতো দেওয়া হচ্ছে। কামলু তার পরিশ্রম আর অধ্যবসায়ের কারণে পুরস্কার হিসেবে সেই সোনার জুতা পেয়ে যায় আর গর্বের সাথে সেই সোনার জুতো নিয়ে তার গ্রামে ফিরে আসে। সবাই তাকে অভিনন্দন জানায়, কারণ কামলু তখন সোনার জুতোওয়ালা কামলু হয়ে গিয়েছিল। জাদুর মহিষের মাথা। যশপুর নামের এক গ্রামে গুলশান নামের এক লোক বাস করত। সে সারা দিন কোনো কাজ করত না এবং সময় নষ্ট করে বেড়াত। তার বাবা মা এমনকি কোনো আত্মীয় স্বজনও ছিল না। সে সারাক্ষণ বাইক নিয়ে ঘোরাঘুরি করত আর সারাদিন গ্রামের রাস্তায় থাকত। রাস্তায় যারা চলাচল করত তাদের সে বিরক্ত করত, তাই সবাই তার সাথে কথা বলতেও ভয় পেত। একদিন গুলশান রাস্তায় দাঁড়িয়ে নাস্তা খাচ্ছিল, তখনই সে স্বপ্না নামের একটি মেয়েকে দেখে। আরে আমার আদরের স্বপ্না, কলেজে যাচ্ছ নাকি? এখানে আসো, আসো আমার সাথে সমোসা খাও। কি বলো, খুব ক্ষুধা লেগেছে তাই না? হেঁটে হেঁটে তোমার ওই সুন্দর পা ব্যথা হয়ে যাবে, চলো বাইকে করে তোমাকে নামিয়ে দিই, চলো। কি বলো? বেচারি স্বপ্না কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর বাড়ি ফিরে সব কিছু তার বাবা শর্মাজিকে খুলে বলে। বাবা, আজ ওই গুলশান ছেলেটা আমাকে অনেক বিরক্ত করেছে, অনেক খেপিয়েছে। আরে মা, কান্না করো না, কেউ বিরক্ত করলে কি তুমি কান্না করবে নাকি? না না, কান্না করবে না, আমি এখনই গিয়ে পুলিশে অভিযোগ করছি। না বাবা, পুলিশের অনেকেই ওর পরিচিত, এজন্যই তো এমন করে, কেউ ওকে কিচ্ছু বলতে পারে না। কোনো ব্যাপার না বাবা, আমি এক সাধুকে চিনি, তিনি কোনো না কোনো উপায় বলে দেবেন। এ কথা বলে শর্মাজি সাধুর কাছে যান এবং সব কিছু খুলে বলেন। আরে বাচ্চা, তুমি চিন্তা করো না, আমি কালকে দেখছি ব্যাপারটা। কথা মতো পরের দিন সাধু বাবা স্বপ্নার সাথে যায় আর রাস্তার মাঝে গুলশান তাদের দুজনকে থামায়। আরে স্বপ্না, এই বৃদ্ধ সাধু বাবাকে নিয়ে কেন ঘুরছো? আরে তোমার মতো সুন্দরী মেয়েকে তো আমার মতো যুবক ছেলের সাথে ঘুরতে হবে, কি বল? চলো
ঘুরে আসি। আরে মূর্খ, মুখে লাগাম দাও, দেখে শুনে কথা বলো যে কার সাথে কথা বলছো। আমি অনেক তপস্যা করেছি। আরে সর এখান থেকে, তোর মতো অনেক নকল সাধু আমি দেখেছি। সর সর, যা এখান থেকে। ঠিক আছে, আমি আমার তপস্যার শক্তির একটা নমুনা দেখাচ্ছি। এখন তোমার শরীর একটা মহিষের শরীরে পরিণত হবে, কিন্তু তোমার মুখ আগের মতোই থাকবে, যেন সবাই জানতে পারে তুমি আসলে কে, আর তুমি লজ্জিত হও। আরে আরে, আপনি আমার একই করলেন, আসছে অভিশাপ দিতে। গুলশান তখনও ঠাট্টা করে যাচ্ছিল, আর তখনই তার শরীর একটি মহিষের মতো হয়ে যায়, শুধু তার চেহারা আগের মতো থাকে। এটি দেখে গুলশান চিৎকার করতে থাকে, হায় ভগবান, এটা কি করেছেন? আমার সুন্দর সুগঠিত শরীরকে আপনি মহিষ বানিয়ে দিয়েছেন। হায় ভগবান, এ কেমন সাজা সাধু বাবা। বাবা স্বপ্না, এখনো তুমি শান্তিতে থাকতে পারবে, এই গুলশান মহিষ আর তোমাকে বিরক্ত করবে না। গ্রামের সবাই মহিষ গুলশানকে দেখে হাসতে থাকে, আর তাকে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেয়। দানবকার মোটরসাইকেল বনাম ছোট মোটরসাইকেল। পত্তনপুর গ্রামে মাধব নামের একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। তার দুই ছেলে ছিল, লম্বু আর ছোটু। লম্বু তার নামের মতো লম্বা, মোটা আর শক্তিশালী ছিল, কিন্তু ছোটু ছিল তার নামের মতোই, সে উচ্চতায় খুবই খাটো ছিল। এর জন্য লম্বুর একটি বড় মোটর বাইক ছিল, আর সেটার টায়ার ছিল ট্রাক্টরের টায়ারের মতোই বড়, কিন্তু ছোটুর বাইকটি খুব ছোট ছিল এবং তার ভাইয়ের বাইকের সামনে তাকে পিঁপড়ের মতো মনে হতো। একদিন লম্বু আর ছোটু তাদের বাবার সার্ভিসিং এর দোকানে কাজ করছিল। সপ্তাহ নামের একটি মেয়ে সেখানে আসে। কেউ কি আছেন? আমার বাইক নষ্ট হয়ে গেছে, স্টার্টই হচ্ছে না, একটু দেখুন তো। তখন লম্বু অহংকারী ভাব দেখিয়ে ছোটুকে বলে, ছোটু কি ঘষাঘষি করছো, যাও গিয়ে দেখো কাস্টমার এসেছে, গিয়ে কোনো কাজের কাজ করো। ম্যাম, স্পার্ক প্লাগে সামান্য সমস্যা ছিল, ঠিক করে দিয়েছি, এখন কোনো সমস্যা হবে না। পেমেন্ট করে স্বপ্না সেখান থেকে চলে যায়। তখন লম্বু বলে, ওই ছোটু, আমি ওই মেয়েটির প্রেমে পড়ে গেছি, তুমি আমার নাম দিয়ে একটা প্রেমপত্র লিখে দিয়ে দাও, আর ওকে প্রতিদিন অনুসরণ করে আমার প্রশংসা করবে। ভাই, যে প্রেমে পড়ে তাকেই প্রেমপত্র দিতে হয়, বেশি বক বক করো না, তা নাহলে কানের নিচে এক ঘা দেব, যাও সরো। ছোটু তার ভাইয়ের কথা মতোই কাজ করে, একটি প্রেমপত্র লিখে স্বপ্নাকে দেয়, আর প্রতিদিন তার পিছু পিছু অনুসরণ করে তাকে নজরে রাখে। কিছুদিন পর স্বপ্না তার মা বাবার সাথে তাদের বাড়িতে আসে, সেখানে ছোটু আর লম্বু দুজনেই ছিল। তখন স্বপ্না বলে, বাবা এই হলো ছোটু, আমি ওকে ভালোবাসি, ওই আমাকে প্রেমপত্র দিয়েছিল আর প্রতিদিন আমায় অনুসরণ করে আমার খেয়ালও রেখেছে, আমি ওকেই বিয়ে করব। স্বপ্নার কথা শুনে লম্বু আকাশ থেকে পড়ে। কি বলছো তুমি? প্রেম তো আমি তোমাকে করি, প্রেমপত্র আমিও লিখতে বলেছি। কিরে ছোটু, তুমি ওখানে আমার নাম লেখনি, ভুলে গেছিলাম ভাই। এসব দেখে স্বপ্নার বাবা বললেন, লম্বু বলছে সে আমার মেয়েকে ভালোবাসে, কিন্তু আমার মেয়ে ছোটুকে, তাই আমরা এক কাজ করব, তোমাদের দুজনের মধ্যে এক বাইক রেস হবে, যে জিতবে আমার মেয়ে তাকে বিয়ে করবে। কথা মতো লম্বু তার বিশাল মোটর বাইক নিয়ে আর ছোটু তার ছোট মোটর বাইক নিয়ে রেস শুরু করে। লম্বু তার বাইকে অনেক আগে চলে যায়, কিন্তু পেট্রোল ফুরিয়ে যায় আর মাঝপথে থেমে যায়। তার পেছনে ছোটু তার বাইকে ধীরে সুস্থে এগিয়ে আসে। আরে ছোটু, আমাকে একটু পেট্রোল দে, আমার বাইকের পেট্রোল ফুরিয়ে গেছে। আরে ভাই, বাইকের পেট্রোল তো তোর বুদ্ধির মতো। এই কথা বলে ছোটু এগিয়ে যায় আর দৌড়ে জয়ী হয়। তখন স্বপ্নার বাবা
ছোটু আর স্বপ্নার ধুমধাম করে বিয়ে করিয়ে দেয়। আর লম্বু উপহার হিসাবে বিশাল বাইকটি ছোটুকে দিয়ে দেয়। এরপর থেকে স্বপ্না আর ছোটু বড় বাইকে ঘুরে সুখে জীবন যাপন করে।